হতে সম্ভব হয়ে আসেনি। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, যাক আপনাদের সকলের সাহায্য সহযোগিতা করেছেন বিদায়, আমি আজকে এতটুকুতে করতে পেরেছি, কতগুলি নিয়েছিলেন এগুলো সবগুলো আমি এতগুলো শক্তি কোথা থেকে, কালকে ঢালাই হয়েছে, গতকালকে বুদ্ধগয়াতে টেম্পল ঢালাই হচ্ছে, ওই বুদ্ধ মূর্তির মিস্ত্রি 7-8 জন মিস্ত্রি কন্টিনিউ কাজ করছে ওখানে, আপনারা ধর্মপ্রাণ উপাসক উপাসিক এতগুলো যে আপনারা সমবেত হন, আমি কোথাও এই বছর কোথাও কেউ আমাকে সিটি দেখাতে পারবেন না, কঠিন জীবন তাদের সিটি কাউকে দেওয়া হয়নি, সিটি ছাপানোর সময় পর্যন্ত পাইনি, এবং সেই জন্য আপনাদেরকে বলে রেখেছি ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের, আপনাদেরকে আজীবনের জন্য নিমন্ত্রণ, আপনাদেরও সিটি পান বা নাই বা পান, আপনারা আজীবনের জন্য নিমন্ত্রণ। কেন? এখানে ধর্মসভা, ধর্ম সম্পর্কে আপনারা জানতে আছেন, ধর্ম সম্পর্কে আপনারা নিতে আসবেন, সেটা আপনাদের মঙ্গলের জন্য, এবং অনেক জায়গায় গাড়ি ফাটিয়ে হয়তো এতগুলো লোক করতে পারে না, আর আমার এখানে নিজেদের গাড়ি ভাড়া খরচা করে উপাসক উপাসিকারা আসে দূর দূরান্ত থেকে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, তো সেটা হচ্ছে কি আমাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, যে আপনাদের জন্য কাজ করার জন্য আরো প্রেরণা পাই, আরো শক্তি সামর্থ্য পাই, যে ধর্মপ্রাণ উপাসক উপাসিকারা আছে সেই জন্য। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, যে ভারতের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 2022-এর মধ্যে 21-এর মধ্যে কমপ্লিট হচ্ছে, কিন্তু উদ্বোধনটা হবে 2023-এর ফেব্রুয়ারির শেষের দিকে, তারিখটা এখন ফিক্স করিনি, কারণ আমার ভিআইপি যারা গেস্ট, কথা বলছেন মানে আন্তর্জাতিক ভাবে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় পণ্ডিত ভান্তরা হতে মানুষেরা হতে আসবেন, এবং আমাদের দেশের রাষ্ট্রীয় নেতা বড় নেতা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এদেরকেও ইনভাইট করার আমার প্ল্যানিং আছে, দেখছি কতটুকু মানে সাকসেস হতে পারি। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, সেই অনুষ্ঠানও আপনারা সব অংশগ্রহণ করবেন, এবং এবার বুদ্ধগয়াতে গেলে আপনাদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা যেভাবে আমার নিজের মনে করে এখানে আসেন, আমি আপনাদেরকে সেভাবে নিজের মনে করি, এবং সেই প্রতিষ্ঠানে গিয়েও আপনারা নিজের মনে করে থাকতে পারবেন, খেতে পারবেন, গাড়ি ঘোড়ারও ব্যবস্থা রয়েছে। তো যাক আমাকে যেহেতু এখানে ইন্টারন্যাশনাল কিছু ধর্মপ্রাণ উপাসক উপাসক রয়েছে, বিদেশিরাও রয়েছে, একটু আমি 2-3 মিনিট ইংরেজিতে বলবো, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।